মুখ্যমন্ত্রীত্বের পথ ছেড়ে দিলেও ত্রিপুরার মানুষদের ভুলতে পারেননি বিপ্লব কুমার দেব। সুখে দুঃখে সব পরিস্থিতিতেই রাজ্যবাসীর পাশে রয়েছেন তিনি। সেই মানসিকতা থেকেই ব্যক্তিগত উদ্যোগে রাজ্যের প্রবীণ নাগরিকদের আসামের মহাতীর্থ শক্তিপীঠ কামাখ্যা দর্শন করানোর উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। তার সেই পরিকল্পনা অনুযায়ী অমরপুরে মা কামাখ্যা মন্দিরের সামনে থেকে গুয়াহাটির কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে মঙ্গলবার যাত্রা শুরু করেন বিশালকর এবং অমরপুরে মোট 43 জন তীর্থযাত্রী। সাংসদ বিপ্লব কুমার দেবের এই মহৎ সামাজিক উদ্যোগের ফলে বিনা খরচে কামাখ্যা মায়ের দর্শন পেলেন রাজ্যের প্রবীণ তীর্থযাত্রীরা। বুধবার কামাখ্যা মায়ের দর্শন শেষে বৃহস্পতিবার পুনরায় ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে একরাশ ধন্যবাদ জানিয়েছেন তারা। আমাদের খুব ভালো লেগেছে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার মহোদয় যে মহৎ কাজটা করেছেন, আমাদের যে পুলিশটি ব্যবস্থা করেছেন খুবই আনন্দিত। কারণ বর্তমান যুগে আমরা দেখছি অনেক মা বাবাকে ছেলেরা বাড়ি থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রম বাড়ি দেয়। আজ আমাদের এই মহান সংসদ যে কাজটা করেছেন আমরাও দেখি, আমরাও ওই কাজটাকে আমরাও এলাকাতে গিয়ে যাতে মা বাবাকে না পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে, এই সুযোগটা আমরাও ওনার থেকে শিখেছি, যা খুব ভালো লেগেছে, পরিষেবা ভালো পেয়েছি। এবং তার সঙ্গে যে আপনারা গাইডার খুব আমাদের অভিযোগ রেখেছেন খুব আনন্দিত। এখন আমরা বাড়িতে যাবো, সেই ব্যবস্থাপন গাইডার করে নিচ্ছেন এবং আজকে আমরা হয়তো রওনা দিব। সেই বলি আমি দেখেন আমাদের যে আমরা তীর্থে এসেছি বৃদ্ধরা, আমাদের পরিষেবা খুবই ভালো এবং আমরা খুবই আনন্দ করেছি। তো আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়জিকে। উনি আমাদের জন্য যে ট্যুরের ব্যবস্থাটা করেছেন তাতে আমরা খুবই আনন্দিত, ওনাকে ধন্যবাদ। খুব আনন্দিত, যার কারণে আমরা ওই বিপ্লব দেবের নির্দেশ আমরা এখানে আইয়া পুষলাম। তাই এই মায়ের মন্দির দর্শন জন্য আমরা যদি বিপ্লব দেব না থাকতো তাহলে আমরা এই মায়ের মন্দির কোনোদিন দর্শন হইতে পারতাম না। কারণ আমার জীবনে আমি এই বয়সে মানে 79 বয়সের মধ্যে আমি কোনোদিনও এখানে আসতে পারিনি, যার জন্য আমি তা অনেক বিপ্লব দেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আরও দীর্ঘজীবী হোক সেই জন্য আমি আজকে এই তাদেরকে আশীর্বাদ বা মায়ের কৃপা করুক এই কথাই বলি আমি। আগামী দিনে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে তীর্থযাত্রীদের দেশের বিভিন্ন তীর্থক্ষেত্র দর্শন করানোরও পরিকল্পনা রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।